ওয়েলকাম স্টুডেন্ট পিসিএস এডুকেশনের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আমি সুজিত দেবনাথ স্যার তোমাদেরকে আগামী দশ মাস সময় ধরে গাইড করবো এবং আমার সঙ্গে আরও পাঁচজন টিচার তোমাদেরকে গাইড করবেন তাদের নাম একটু জেনে নাও চিনে যাবে সকলকেই সুশান্ত মুখার্জি স্যার তোমাদের ম্যাথামেটিক্স পড়াবেন অর্ঘ্য ভট্টাচার্য স্যার তোমাদের জিওগ্রাফি পড়াবেন মধুরিমা গোস্বামী তোমাদের ইংরেজি পড়াবেন অমিত অধিকারী স্যার তোমাদের জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবেন এবং গৌরী মজুমদার ম্যাম তোমাদের বাংলা পড়াবেন আমি সহ এই পাঁচজন টিচার অর্থাৎ এই ছজনের তত্ত্বাবধানে তোমরা আগামী দশ মাস সময়টা কাটাতে যাচ্ছ সুখে দুঃখে ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে আমরা কাটাবো তোমাদের প্রত্যেককেই আমাদের সংস্পর্শে স্বাগত তো দেখো যেহেতু ডাব্লু বিসিএসের প্রিপারেশানটা তোমরা নিতে যাচ্ছ আর যে ক্লাসে তোমরা ভর্তি হয়েছো তার নাম ডাব্লিউ বিসিএস টু জিরো টু টু প্রিলিমস এবং ম্যান মেন্স মাস্টার ক্লাস আমরা মাস্টার ক্লাস কেন বলছি তার কারণ এই যে কোর্সটা দশ মাসে লঞ্চ করছে বা তোমরা যে ক্লাসে অলরেডি অ্যাডমিশানটা নিয়েছো সেই ক্লাসটা ডাব্লু বিসিএসি প্রিলিমিনারি এবং মেন্স দুটো সিলেবাসটাকে তো কভার করবেই এবং এই সিলেবাসটাকে কভার করে ফেললে ইন্ডিয়ার প্রায় সব পরীক্ষায় সিভিল সার্ভিস ইউনিয়ন সিভিল সার্ভিস ইউপিএসসির পরীক্ষার খানিকটা আইএসটা হয়তো অতটা হবে না কিন্তু অলমোস্ট গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত পরীক্ষার সিলেবাসই কিন্তু কভার করে যাবে অর্থাৎ এই একটা কোর্স তোমরা যদি মন দিয়ে করে ফেলো আগামীতে যতগুলো পরীক্ষা তোমাদের সামনে থাকবে তার প্রত্যেকের কিন্তু মাস্টার ক্লাসে তোমরা আছো সবটা কভার করবে এটুকু আশ্বস্ত করতে পারি তো তোমাদের প্রত্যেকে একটা এরকম মাস্টার ক্লাসের একটা রোড ম্যাপ পেয়েছ কী কী চ্যাপ্টার তোমাদেরকে পড়ানো হবে কোন কোন চ্যাপ্টারের ভিডিও তোমাদের দেয়া হবে সেই বইটাতে তোমরা নিশ্চয়ই হাতে পেয়েছ আর এই উইকেই তোমাদেরকে দশ মাসের একটা সম্পূর্ণ রুটিন আমরা কিন্তু প্রোভাইড করে দেবো ডেট বার ধরে ধরে ওকে আজকে সকালে এক দেখো একটা রুটিন তোমাদেরকে প্রোভাইড করেছি মানডেটা আমাদের ছুটি থাকে সোমবার দিন ছুটি থাকে এবং মন্ডে ছাড়া আর পাঁচ দিন আমরা ক্লাস করব আর একটা দিন থাকবে যেখানে আমাদের মক টেস্টটা হবে ক্লাস সম্পর্কিত যদি কোনো সমস্যার সম্মুখীন তোমরা হও নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট জিরো নাইন নাইন সিক্স এটা আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট টেকনিক্যাল টিমের ফোন নাম্বার ক্লাসের পেতে বা ভিডিও ক্লাস কারাপ্টেড হয়ে গেছে পিডিএফ নোটস পাওনি বা কোনো সমস্যা হয়েছে একটা বেলা একটা থেকে রাত্রি দশটার মধ্যে নাইন সেভেন থ্রি এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের অসুবিধার কথা জানাবে আগামী দশ মাস সময় কখনো কখনো অসুবিধা হবে কখনো কখনো আমাদের হয়তো শরীর খারাপ করবে হয়তো দু একটা ক্লাস মিস যাবে দু একটা ক্লাস আগে পরে হয়ে যাবে কোনো একটা পিডিএফ হয়তো দেওয়া হবে না তো সুবিধা অসুবিধা সব সময় তোমরা আমাদের সংস্পর্শে থাকবে এটা আশা করব। এখন দুটো ব্যাপারে আমি প্রথম দিনই তোমাদেরকে সাবধান বাণী শোনাতে যাচ্ছি এবং এই দুটো কথা প্রথম দিন থেকে মাথায় রেখে চলো এক ডাব্লিউ এর গল্পটা কিন্তু একটা লং টার্মের গল্প গল্প যদি তুমি ডাব্লিউ প্রথম চান্সে প্রিলিমিনারি প্রথম চান্সে মেন এবং প্রথম চান্সেই পার্সোনালিটি টেস্ট কোয়ালিফাই করেও যাও তা সত্ত্বেও কিন্তু তোমার আড়াই থেকে তিনটে বছর সময় লাগবে ডাব্লিউ এর এই প্রথম চান্সেই পাশ করে চাকরিটা পেতে সো একটা জিনিস প্রথমে মাথায় ঢুকিয়ে নাও যে একটা লং টার্ম প্রিপারেশনের মধ্যে তোমরা ঢুকছ কালকেই কিন্তু সব কিছু হয়ে যাবে না সো এটা না তোমরা ভাবো না আমাকেও জিজ্ঞেস করো স্যার কালকে কেন হচ্ছে না স্যার আগামী দিনের মধ্যে কেন শেষ না কারণ এত বড়ো একটা লং টার্ম প্রিপারেশনের মধ্যে আছি সময় কিন্তু একটু লাগবে আমরা তোমাদের কাছ থেকে দশ মাস সময় নিচ্ছি এখন এইটা হচ্ছে প্রথম সাবধান বাণী যে লং টার্ম প্রিপারেশান দ্বিতীয় সাবধান বাণী হচ্ছে যেটা সকলের হয় স্যার নোটস দেবেন না তোমরা যারা জানি না কোন বিষয়ের সাবজেক্ট আমার যেমন ফিজিক্স সাবজেক্ট তোমরা বিভিন্ন সাবজেক্ট পড়ে গ্র্যাজুয়েশন পাস করেছ একটা সাবধান ভানি তোমাদের প্রথম দিন শুনিয়ে দিই এটা একেবারে ভেতরে গেথে নাও যে স্পুন ফিডিং করে চামচে করে খাইয়ে দিয়ে ডাব্লিউ অফিসার কিন্তু বানানো যায় না সো তুমি যদি ডাব্লিউ বিসিএসের মতো একটা বড়ো পরীক্ষা ক্র্যাক করে সফল হতে চাও যেখানে লক্ষাধিক ছেলে মেয়ে পরীক্ষা নেয় আর একশো দেড়শো জনকে চান্স দেওয়া হয় তো সেখানে স্পুন ফিডিং এর সাহায্যে তোমাকে ডাব্লিউ বিসিএস এ পার করিয়ে দেওয়া যাবে এইটা না আমি বিশ্বাস করি না তোমরা বিশ্বাস করো সো দ্য কিওয়ার্ড ইজ স্পুন ফিডিং করে চামচে করে খাইয়ে দিয়ে ডাব্লিউ অফিসার তৈরি করা যায় না ডাব্লিউ বিসিএস অফিসার তোমাদের নিজেকে হতে হবে ভেতর থেকে হতে হবে তার জন্য কি করতে হবে ভরসাটা আমাদের ওপর করতে হবে যে যেরকম নিজের ওপরেও কিন্তু অনেকখানি করতে হবে আগামী দিনে ভীষণ রকমের গোল তোমাদের সঙ্গে আমার বাঁধবে যে আমি ভীষণ রকমভাবে নোট দেওয়ার পক্ষপাতি নই আরেকবার আমি নোট দেওয়ার প্রক্ষপাতি নই আমি মনে করি তোমাকে বুকস পড়ে নিজের মতো করে নোটস বানাতে হবে কেন আমি সেটা পরিষ্কার করে বলবো এবং এটাই আমার শেষ কথা দেখো তোমাদেরকে আমি একটা ফর্মুলার কথা বলবো ডিবিআর ফর্মুলা যেখানে আমি বুক লিস্ট তোমাদেরকে বলে দেবো ডি ফর ডোর বুক বি ফর বাইবেল বুক এবং আর ফর রেফারেন্স বুক আমি তোমাদেরকে প্রথম দিনই একটা শুরুর বই বাংলা বই মাতৃভাষায় পড়া যায় এরকম বই তোমাদের দশটা দিয়েছি সেই বইয়ের কথা বলবো বাইবেল বুকস যে বইগুলো পড়ে তোমাকে ডাব্লিউ হতে হবে টেক্সট বুক যেমন ধরো লক্ষ্মীকান্ত ফর পলিটি সেই বইয়ের নামগুলো বলবো এবং রেফারেন্স বুকসের কিছু নামগুলো বলবো তোমরা কী করবে ডিবিআর ফর্মুলায় যে বইগুলো পাবে যে বুকসের লিস্ট আমি বলবো সেই বইগুলো কিনে নেবে কিন্তু তোমাকে হবেই এইবার একটা ফর্মুলার কথা বলবো ধোসা ফর্মুলা ধোসা ফর্মুলা সেটা খুব সাংঘাতিক একটা ফর্মুলা যে ফর্মুলাটাকে নোট মেকিং ফর্মুলা বলি আমি এইটা হচ্ছে তোমাদের মাস্টার ক্লাসের প্রথম ক্লাস যেটাতে কিন্তু তোমার কার্যকারী ভূমিকা নেবে তোমার জীবনের ক্ষেত্রে দোষা ফর্মুলা ডিও এস এ এই দোশা ফর্মুলা হচ্ছে কী করে নিজের নোট নিজে বানাবে সেটা পরিষ্কার করে আমি সেখানে বলে দেবো তোমরা কি করবে কি প্রথম মাথা থেকে নোট হাঁটিয়ে দাও সুজিত স্যারের নোট যে নোটটা তুমি পেয়েছো একবার পড়ার জন্য তারপরে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য বাইবেল বুকস যে বইগুলোর নামগুলো বলবো সেগুলো পড়ার জন্য এবং আলটিমেটলি নিজের নোটস নিজে যেটা বানালে সেই নোটসের কপিটা পরীক্ষার হল অবধি তোমার প্রিপারেশানটাকে টেনে নেওয়ার জন্য তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা তুমি যে নোটটা প্রথম দিন বানাচ্ছ সেই নোটটা তো প্রথম দিন থেকে যে নোটটা তুমি বানাবে একেবারেই সেই নোটটা খুব গুড কোয়ালিটিরভাবে এরকম আশা করা দরকার নেই সেই নোটটা আস্তে আস্তে ইম্প্রুভ করবে তুমি সেই ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু ধোসা ফর্মুলা আমি তোমাদেরকে বলে দেবো তো তিনটা স্টেপে তোমরা এগোবে ফার্স্ট স্টেপ আমি যে ভিডিও রেকর্ডের ক্লাসগুলো দেবো সেই ভিডিও রেকর্ডের ক্লাসগুলো কিন্তু ইনফরমেশনে ঠাসা অর্গ্য স্যার যেগুলো দেবেন মধুরিমা ম্যাম যেগুলো দেবেন ইনফরমেশন প্রচুর পরিমাণে সেখানে থাকবে মাথা ঠান্ডা করে সেই ভিডিও রেকর্ডেড ক্লাসগুলো করবে এবং সব সময় হাতে কিন্তু পেন নিয়ে বসবে রেকর্ডেড ক্লাস করবে আর যখন তুমি ক্লাস করতে কলেজে বা ইউনিভার্সিটিতে তখন যেমন ক্লাস নেওয়া ক্লাস নোট নেওয়াটা অভ্যাস করে ফেলেছিলে আমাদের ভিডিও রেকর্ডের ক্লাস দেখবে আর ক্লাস নোট নেবে দেখবে আর ক্লাস নোট নেবে যেন তুমি অরিজিনাল ক্লাস করছো ভিডিও রেকর্ডেড দেওয়া শেষ হলে দেখবে তোমার একটা ক্লাস নোট হয়ে গেছে এই ক্লাস নোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা তুমি ভিডিও রেকর্ডেড ক্লাস দিয়ে নিলে মাঝে মাঝে ভিডিও পজ করে নেবে রেকর্ডেড ক্লাসের এটাই সুবিধে কলেজ এবং ইউনিভার্সিটিতে স্যারের ক্লাসে পজ করা যায় না এটাতে পজ করে নেবে দিয়ে রেকর্ড তুমি ক্লাস নোট নেবে ক্লাস নোট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার প্রথম দিন শুনে নাও তারপরে তুমি ক্লাস নোট হলে ডোর বুক তুমি পড়বে অর্থাৎ বাংলায় যে বই তোমার কাছে দিয়েছি সেই নোটটাকে পড়বে তারপর যে বইটা বাইবেল ওই সাবজেক্টে যে বাইবেল বুক সেই বইটা তুমি পড়বে তারপরে একটা ইনফরমেশন হলো যদি রেফারেন্স বুক পড়তে হয় তাহলে পড়বে তারপরে এই যে রেফারেন্স বুক বাইবেল বুক এবং ডোর বুক এবং তুমি ক্লাস থেকে যে ইনফরমেশনসটা পেলে সেইটার সাহায্য নিয়ে ডোসা ফর্মুলা ডিওএসএ ডোসা ফর্মুলা অনুযায়ী ইউ উইল মেক ইউর নোটস বাই ইউর তুমি নিজের নোটটা নিজে তৈরি করবে প্রতিদিন কার কাজ প্রতিদিন করবে পেন্ডিং কিছু ফেলে রাখবে না তাহলে চার দিন যদি পেন্ডিং হয়ে যায় মাথা খারাপ হয়ে যাবে এত পরিমাণ ক্লাস তোমাদেরকে আমি দেবো এই যে নিজের নোট তুমি নিজে বানালে এই নোটটা কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে তার কারণ অত মোটা বই তুমি কিন্তু তার পরীক্ষার আগের দিন পড়তে পারবে না তখন তোমার এই যে নিজের হাতের বানানো সারা বছর ধরে তুমি যে করেছো তার যে একটা চিত্র একটা প্রতিলিপি তোমার কাছে থাকবে সেই নোটসটা কিন্তু আলটিমেটলি তোমাকে ডাব্লিউ বিসিএস অফিসার বানাবে না কোনো বুকস বানাবে না কোনো নোট বানাবে না না ওই বিষয়ে আমরা সাহায্য করতে পারবো ক্লিয়ার হলো সো রিমেম্বার দিস থ্রি স্টেপ স্ট্র্যাটেজি ভিডিও ক্লাস দেখো এবং সঙ্গে সঙ্গে ক্লাস নোট নাও ডোর বুকস পড়ো বাইবেল বুকস পড়ো এবং থার্ড স্টেপে গিয়ে নিজের নোটটাকে নিজে বানাও ক্লিয়ার আর যে রুটিনটা তোমাদের ক্লাস রুটিনটা দেবো এবং যেটা মাস্টার ক্লাসের কপিটা সেই কপিটা তোমরা পারলে প্রিন্ট আউট করে নেবে আর অবশ্যই এর সঙ্গে লাস্ট ফাইভ ইয়ার্সে প্রিলিমিনারিতে কী কোয়েশ্চেন এসেছে যেহেতু সামনে প্রিলিমিনারি পাশ করতে হবে সেই প্রিলিমিনারি পাঁচ সালের কোয়েশ্চেনটা একটা প্রিন্ট করে এরকম একটা বই বানিয়ে নেবে কতদূর ক্লাস হচ্ছে কোন কোন ক্লাসগুলো হয়ে গেছে কোন কোন ক্লাসগুলো এখন হতে বাকি যেগুলো ক্লাস হয়ে যাবে তোমার প্রিপারেশন হয়ে যাবে সেগুলো টিক মেরে মেরে তুমি এগোবে এটা তোমার কিন্তু রোড ম্যাপ তুমি কোনগুলো করে ফেলেছো কোনগুলো করতে এখনও বাকি আর সময় পেলেই না টেন ওয়ার্সের কোয়েশ্চেন দশ বছরের কোয়েশ্চেন উল্টে উল্টে দেখবে আর ফিল করার চেষ্টা করবে যে কি প্যাটার্নে কী ট্রেন্ডিংয়ে কোয়েশ্চেন আসে ট্রেন্ড যদি বুঝতে না পারো তাহলে এত বড় সিলেবাসের মধ্যে কিন্তু হাবুডুবু খাবে কোনটা আসে আর কোনটা আসে না এই ফিলিংসটা তোমার ভেতর থেকে আসবে এবং সেটা আসবে বারবার বারবার বিগত দিনের কোয়েশনগুলো দেখতে দেখতে তো এই রোড ম্যাপটা ফলো করো আরও আগামী দিনে আরও রকম পরামর্শ তোমাদেরকে দিতে থাকবো ভালো থাকো আগামী দশ মাস আমাদের সাথে তোমার জীবনটা সুখময় হোক প্রিপারেশনসটা স্ট্রং হোক এবং আলটিমেটলি সফল হোক আশীর্বাদ করি ভালো থাকো টাটা